অনলাইন জুয়ার ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার আড়ালে কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণায় জড়িত একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে ভার্চুয়াল মুদ্রার জন্যই এই প্রতারণা করতেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা পড়েন আরও চার এজেন্ট। কর্মকর্তারা বলছেন ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চলছে অস্ত্র এবং মাদক ব্যবসা, মিলছে ভাড়াটে খুনিও। ফেসবুকে বিজ্ঞাপন, 700 থেকে 1000 টাকায় মিলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, আর অনেক শিক্ষার্থী তা কিনছেন। যদিও এমন প্রশ্নফাঁস আসলে প্রতারণার ফাঁদ, আর এই চক্রের হোতা আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জিজ্ঞাসাবাদে জানা যায় আহাদ অনলাইনে নিয়মিত জুয়া খেলেন, এজন্য প্রশ্ন বিক্রির টাকা পাঠিয়ে দেন ক্রিপ্টোকারেন্সির একজন মাস্টার এজেন্টের কাছে। পরে জুয়ার সাইট ওয়ান এক্স বেটে আহাদের অ্যাকাউন্টে চলে আসে সেই টাকার সমপরিমাণ ভার্চুয়াল কয়েন। এজেন্টের কাছ থেকে আর কি টাকা পাঠায় ওনাদেরকে লাস্ট নাম্বার বলতাম, বলে আমার অ্যাকাউন্টে অনেক বেটে টাকা অ্যাকাউন্টে টাকা নিতাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় আরও চারজনকে, যার একজন স্বাগতম চন্দ্র, ক্রিপ্টোকারেন্সির মাস্টার এজেন্ট। মপকেশ ও ফাইন্যান্সেও তার রয়েছে অ্যাকাউন্ট। সাব্বির, মইনুদ্দিন ও বাসুদেব মূলত সাব এজেন্ট। আমি একজন সাব ডিলার, টাকা পাঠাইতো নগদ বিকাশে, আমি ওদের সমপরিমাণ ডিপোজিট দিতাম মুকেশ দিয়ে। ফাইন্যান্সের টাকা দিয়ে সারা পৃথিবীতে টাকা পাঠাইতে পারবে, আবার অনেকে মাদকদ্রব্য কেনাবেচা করতে পারবে। পুলিশ বলছে কয়েক মাসে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর ডার্ক ওয়েবের বিপজ্জনক একটি সাইট বাইন্যান্স, এর মাধ্যমে পাচার করা টাকার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। এমনকি এই সাইটে সহজেই কেনা যায় মাদক ও অস্ত্র, ভাড়া করা যায় পেশাদার খুনিকেও। মাস্টার এজেন্ট হওয়ার জন্য এই ক্রিপ্টোকারেন্সি এই ডার্ক ওয়ার্ল্ডে কমপক্ষে 1.5 কোটি টাকার লেনদেন করতে হলেই সে মাস্টার এজেন্ট হতে পারে। তো সে থেকে বোঝা যায় যে তাদের একজনের কাছ থেকে আরেকজনের এই ভার্চুয়াল কয়েনগুলো কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে বলেই একজন মাস্টার এজেন্ট হতে পেরেছে। আরও কয়েকজন ক্রিপ্টোকারেন্সির মাস্টার এজেন্টের সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে গোয়েন্দারা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।